নমস্কার বন্ধুরা, আমি পলাশ, আপনাদের আরও একবার স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল রেইনবো পেইন্টার্স অ্যান্ড ড্যাম্পিং সলিউশনে। প্রায় এক মাস তিন চার দিন পরে আজকে ভিডিও করতে বসেছি। আপনাদের বলেছি আমি যেহেতু রং মিস্ত্রি তাই আমার কাজের চাপটা একটু বেশি থাকে এই সময়টা, কারণ সব রং মিস্ত্রিদের এইটাই কাজের আদর্শ সময়, সেই জন্য আমাদেরও একটু কাজের চাপ বেশি, তাই ভিডিও করার জন্য একটু গ্যাপ হয়ে যাচ্ছে, একটু মানিয়ে নেবেন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার আপনারা ভিজিট করে থাকেন কেউ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, নোটিফিকেশান বেলটাকে অন করে নিন। আর চলুন শুরু করছি আজকের ভিডিও। আমার এই ভিডিওতে আপনারা যে তিনটে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, দেখুন তিনটে প্রোডাক্টের নাম দেওয়া আছে, সিল্ক বেসকোট প্রাইমার, রয়্যাল বেসকোট প্রাইমার এবং বার্জার হোম শিল্ডের সিলো প্রাইম। এই তিনটে প্রোডাক্ট সম্বন্ধে আমি ভিডিও করেছি, তিনটে প্রোডাক্টের ভিডিওর লিঙ্কই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কিন্তু আজকে ভিডিও করার মেন উদ্দেশ্য একটাই, আমি তিনটে ভিডিও করার পরেও প্রচুর কাস্টমার আমাদের কমেন্টস করছেন, রয়্যাল বেসকোট ভালো না সিল্ক বেসকোট ভালো না সিলো প্রাইম ভালো, ঘরের ভিতরে আমি লাক্সারি মার্শন করবো কোনটা লাগাবো, রয়্যাল বেসকোট লাগাবো না সিল্ক বেসকোট লাগাবো, কেউ বলছেন রয়্যাল বেসকোট লাগাবো না সিলো প্রাইম লাগাবো, কেউ বলছে সিলো প্রাইমও ভালো না সিল্ক বেসকোট প্রাইমও ভালো। তো এরকম অনেকগুলো কনফিউশন তৈরি হয়েছে, এই কনফিউশন তৈরি করার জন্য বাধ্য হয়ে আজকে আমি এই ভিডিওটা করছি। একটু মন দিয়ে শুনবেন, এই তিনটে প্রোডাক্টের তিন রকম কাজ, তাই একটু মন দিয়ে শুনবেন, ভিডিওটা অনেক কিছু আপনি জানতে পারবেন, আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে ক্ষতি আপনারই হবে। প্রথমে আসছি সিলো প্রাইম দিয়ে। সিলো প্রাইম বার্জারের একমাত্র প্রাইমার যেটা ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার দুই জায়গাতে ব্যবহার করা হতো বা হয়, এখনও হয়। শুধু বার্জারে বলবো কেন, এশিয়ান পেন্টসের আর এরকম কোনো প্রাইমার নেই, ICI বা ন্যারোলকে আমার কোনো প্রাইমার আছে বলে আমার জানা নেই। আমাদের রঙের ইন্ডাস্ট্রিতে সিলো প্রাইমের মাপ বা মান অনেকটাই উঁচুতে, সিলো প্রাইম একমাত্র প্রাইমার হোল পেইন্টিং ইন্ডাস্ট্রিতে যেটা ঘরের ভেতরে এবং ঘরের বাইরে দু জায়গাতে ব্যবহার করা যায়, চোখ বন্ধ করে ব্যবহার করা যায়। কিন্তু যখন আপনি লাক্সারি ইমার্শন করছেন তখন এশিয়ান পেন্টস হলে আমি বলবো আপনি রয়্যাল বেসকোট ব্যবহার করুন, এশিয়ান পেন্টসের রং হলে রয়্যাল বেসকোট ব্যবহার করুন। যদি বাড়িতে ড্যাম্প থাকে, কোথাও ড্যাম্পের কাজ থাকে, সেই ড্যাম্পের মাপটা আগে মেপে নিন, কতটা মাত্রা আছে ড্যাম্পের, যদি উইদিন 11-12 থাকে তাহলে আপনি সিলো প্রাইম ব্যবহার করে তার উপরে এশিয়ান লাক্সারি ইমার্শন করতেই পারেন, কিন্তু বেটার ফিনিশিংয়ের জন্য আপনারা রয়্যাল বেসকোট ব্যবহার করুন। যদি সিলো প্রাইমের মতন কোনো প্রাইমার আপনি এশিয়ান পেন্টসে খুঁজতে চান, সেখানেও আছে, এশিয়ান পেন্টসের সেই প্রাইমারটার নাম ড্যাম্পশিট ইন্টেরিয়ার। ড্যাম্পশিটের দুটো প্রাইমার আছে, একটা এক্সটেরিয়ার একটা ইন্টেরিয়ার, আপনাকে মাথায় রাখতে হবে আপনি বাড়ির ভেতরে যে রংটা করবেন তার জন্য ড্যাম্পশিট ইন্টেরিয়ার ব্যবহার করবেন যদি ড্যাম্প থাকে, নাহলে রয়্যাল বেসকোট প্রাইমার ব্যবহার করুন। এবার আসছি বার্জারে। বার্জারে আপনি লাক্সারি ইমার্শন করছেন, আমরা এর জন্য বেশ কয়েক মাস আগেও সিলো প্রাইম ব্যবহার করতাম চোখ বন্ধ করে, বাড়িতে ড্যাম্প থাকুক বা না থাকুক, যদি আমরা অয়েল বেস প্রাইমার না ব্যবহার করি, অনেক ক্ষেত্রে কাস্টমারদের পছন্দ হয় না, গ্যাস হয়, ঘরে আর বিচ্ছিরি গন্ধ, ঝাঁঝালো ভাব থাকে, মাথা ধরে থাকে, তো সেই জন্য কাস্টমার অনেক সময় চাইতেন না যে এরকম ঝাঁঝালো কিছু ব্যবহার করা হোক, মিস্ত্রিদের ক্ষতি হয়, সেই জন্য সিলো প্রাইমটা আমরা রেকমেন্ড করতাম, আমরা নিজেরা ব্যবহার করতাম, কাস্টমারকেও রেকমেন্ড করতাম, তো সিলো প্রাইম ব্যবহার করা যেত ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সব জায়গাতেই। কভারেজে অসাধারণ, একমাত্র প্রাইমার যার মধ্যে 1:1 জল দেওয়া যায়, কখনও কখনও আমরা 1:1.25 জল দিতাম, কিন্তু এটা লিগালি নয়, কোম্পানি এটা প্রেফার করে না যদিও, কিন্তু এর কভারেজটা এতটাই ভালো। এরপরে মার্কেটে এলো সিল্ক বেসকোট প্রাইমার, অ্যাজ ইউজুয়াল রয়্যাল বেসকোটের মতন এটাও সিল্ক বেসকোট প্রাইমার, এর মধ্যে লেখা আছে লাক্সারি বেসকোট, এতে লেখা আছে লাক্সারি বেসকোট, অর্থাৎ আপনি লাক্সারি যে পেইন্টগুলো করছেন সিল্কের, ইজি ক্লিন, গ্লামার, এই যে লাক্সারি পেইন্ট বার্জারের, এগুলো করার জন্য আপনি সিল্ক বেসকোট প্রাইমার ব্যবহার করতেই পারেন। এর মধ্যেও অ্যান্টি ড্যাম্পনেস কিছু ফর্মুলা দেওয়া আছে, কিন্তু সেটা কখনোই সিলো প্রাইমের মতো নয়। সবসময় যেন আমরা বলি, আগে যেই মিস্ত্রি, ট্রেইনড মিস্ত্রি, যার কাছে একটা ময়েশ্চার মিটার রয়েছে যে আপনার দেয়ালে ড্যাম্পের মাত্রা মাপতে পারবে, সেরকম মিস্ত্রিতে কাজ করেন, তাহলে সে আপনার দেয়ালে ড্যাম্পের মাত্রা মেপে দেখে বলে দেবে আপনার দেয়ালে সিলো প্রাইম লাগানো উচিত না সিল্ক বেসকোট লাগানো উচিত, ড্যাম্পশিট ইন্টেরিয়ার লাগানো উচিত না রয়্্যাল বেসকোট লাগানো উচিত। তাহলে বোঝা গেল কোন দেয়ালে আমরা রয়্যাল বেসকোট ব্যবহার করবো, কোন দেয়ালে সিল্ক বেসকোট ব্যবহার করবো, আর কোন দেয়ালে সিলো প্রাইম ব্যবহার করবো। তবু আরেকবার মনে করে দিচ্ছি, ভালো করে শুনে নিন, যদি আমরা এশিয়ান পেন্টসের রং ব্যবহার করি সেক্ষেত্রে চেষ্টা করবো রয়্যাল বেসকোট ব্যবহার করার জন্য,
যদি ড্যাম থাকে ড্যাম শিট ইন্টেরিয়ার ব্যবহার করার জন্য, যদি ড্যাম শিট ইন্টেরিয়ার না পাই তাহলে আমরা সিলভার ড্যাম ব্যবহার করবো, নাহলে রয়্যাল বেসর বা ড্যাম শিট ইন্টেরিয়ার। বাজারের রঙ যদি ব্যবহার করি তাহলে আগে আমরা ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সব ক্ষেত্রেই সিলভার ড্যাম ব্যবহার করতাম, লাগজারি মার্শনের ক্ষেত্রে সিলভার ড্যাম ব্যবহার করতাম, ড্যাম্পের জন্য হতো বা নর্মাল দেওয়ালও সিলভার ড্যাম ব্যবহার করা যেত। যেহেতু সিল্ক বেসকোট প্রাইমারটা নতুন লঞ্চ করেছে, এটা তো লাক্সারি বেসকোট লেখাই রয়েছে, তার মানে লাক্সারি মার্শনের জন্য আপনি ব্যবহার করতেই পারেন। চোখ বন্ধ করে ব্যবহার করুন, রয়্যালের জন্য রয়্যাল বেসকোট, সিল্কের জন্য সিল্ক বেসকোট, এটাই মাথায় রাখুন শুধু। আর যদি দেয়ালে ড্যাম থাকে তাহলে আমরা সিলভার ড্যাম ব্যবহার করে তারপর রং করব, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটা কমেন্টস করে জানান, আর আপনার বাড়িতে যদি কোনো যদি ড্যাম থাকে নিশ্চয়ই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন। অনেকে আমাদের কাছে আবার ফোন নাম্বার চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছেন, আমি আগের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম, তো এই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে আমি আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তবে ভিডিও স্ক্রিনে দেবো না, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাদের যাদের আমার সঙ্গে কথা বলার ইচ্ছে হবে, দরকার মনে হবে, তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। আর যদি ফোনও করতে চান সন্ধ্যাবেলায় ফোন করে সবথেকে বেশি খুশি হব। অনেকে দিনেরবেলায় ফোন করেন, আমি বুঝতে পারি হয়তো তাদের দরকার হলে তারা ফোন করেন, কিন্তু দিনেরবেলায় দাদা আমিও কাজ করি, তো আমিও একজন মিস্ত্রি, তো আমার একটু অসুবিধা হয়। সন্ধ্যাবেলা আপনারা করুন, কোনো অসুবিধা নেই, ফোন রিসিভ করুন, আপনাদের সাজেশন দেবো, যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।